উন্নয়ন সাংবাদিকতা বিষয়ে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রোটারি ইন্টারন্যাশনাল। প্রিন্ট ও টিভি সহ দুইটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোহান চৌধুরী বলেন, রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড 2022 উন্নয়ন সাংবাদিকতাকে আরও উৎসাহিত করবে, সেই সাথে দেশের সাংবাদিকতা অঙ্গনে প্রশংসনীয় ভূমিকা রাখছে রোটারি ইন্টারন্যাশনাল। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন সহ দেশের উন্নয়ন সাংবাদিকতায় যারা অবদান রাখছেন এমন নির্বাচিত সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে 1,00,000 টাকা, সনদ ও ক্রেস্ট। এ সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগ্রহী সাংবাদিকরা আগামী 5ই মার্চের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আমাদের দেশে দুর্নীতির অবসান, অপরাধ দমন এবং আমাদের স্থিতিশীলতা, গণতন্ত্রের স্থিতিশীলতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এই মিডিয়া অ্যাওয়ার্ড একটি বড় ধরনের একটি উৎসাহের বিষয় হবে, আমরা সেটা বিশ্বাস করি।